তো স্যার জার্নিটা তো আমরা খুব সুন্দরভাবে শুনলো দর্শক, তো আপনার প্রিপারেশনটা ছোট্ট করে আমাদের অনেক স্যারেরা বলে থাকেন, অফিসারদের আমরা ইন্টারভিউ নিয়ে থাকি, তারা তাদের জার্নিটা বলেন, অনেকে বুক লিস্টে রেফার করেন, তো আপনি যদি সংক্ষেপে একটু প্রিলিমস এন্ড মেনের ব্যাপারে দুটো তথ্য দিয়ে দিন। দেখুন আমি সত্যি কথা বলছি, যেহেতু আমি 2016 অক্টোবরে জানতে পেরেছিলাম আমি আর মেডিকেল দিতে পারবো না, এবং নভেম্বরে আমি ফর্ম ফিল আপ করেছি, নভেম্বর এন্ডে, ডিসেম্বর বাদ দিয়ে জানুয়ারিতে প্রিলি হয়েছে। সো টেকনিক্যালি আই রিয়েলি ডিডন্ট প্রিপেয়ার ফর WBCS প্রিলিমস। আমি নর্মালি নিজের বেসিক নলেজ থেকে, যেহেতু আমি নিজের ইন্টারেস্ট আছে বলে কুইজ ডিবেট এগুলো করি, সেই কারণে মোটামুটি হিস্ট্রি জিওগ্রাফি আমার জানা ছিল, পলিটিক্স কিছুটা জানা ছিল, ইকোনমিক্স হয়তো পুরোটা জানা ছিল না। তো বেসিক্যালি উইদাউট এনি প্রিপারেশন, টেকনিক্যাল কোনো প্রিপারেশন ছাড়া আমি প্রিলিমস দিয়েছিলাম এবং প্রিলিমস পাস করে গেছিলাম। কিন্তু মেন্সের জন্য আমি পড়ার সময় পেয়েছিলাম ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। আপনি ওই সময়টাতেই বোধহয় কাজে লাগিয়েছিলেন সবচেয়ে বেশি। তো জাস্ট 5টা মাস আমি পড়ার সুযোগ পেয়েছি। এই 5টা মাসে আমাকে সাবজেক্টগুলো সিভিল সার্ভিস রেসপেক্টে, WBCS রেসপেক্টে রেডি করতে হয়েছে, অ্যালং উইথ অ্যান অপশনাল সাবজেক্ট, দ্যাট ইজ অ্যানথ্রোপোলজি। যদিও যেহেতু আমি মেডিকেল দিয়েছিলাম বলে বায়োলজিটা আমার স্ট্রং ছিল, তাই অ্যানথ্রো বায়োলজিক্যাল পার্টটা আমাকে খুব একটা ট্রাবল দেয়নি। তো এই পার্টটা আমি 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 যেভাবে মনে করি, যেহেতু আমি সেই সময়টা পুরো ফাঁকা ছিলাম, একা বাড়িতে বসে পড়াশোনা করতে পেরেছি, সেই সময়টা খুব সিরিয়াসলি যদি স্পেসিফিক কোনো একটা বা দুটো বই ধরে ডিটেলে পড়া যায়, সেটা যে বই, মার্কেটে প্রচুর বই রয়েছে, প্রত্যেকে বইয়ের নাম জানেন অলরেডি, সেই বইগুলো যেগুলো কমন বই আছে, মানে তার কোনো আলাদা করে নাম করার প্রয়োজন নেই, WBCS বেস্ট বুক বললেই যেগুলো সচরাচর মানে দোকানদার আমাদের দিয়ে একদম একদম সেই বইগুলো, যে কোনো বই একটা করে বই নিয়ে যদি ডিটেলসে পড়া যায়, খুঁটিয়ে পড়া যায় ফ্রম ফার্স্ট পেজ টু লাস্ট পেজ, তাহলে আমার মনে হয় যে যতটা জায়গায় পৌঁছানো দরকার সেটা পৌঁছানো সম্ভব, এবং খুব সহজেই মানে যদি এই এই উইল পাওয়ারটা থাকে একবারই কিন্তু WBCS ক্লিয়ার করা যায়। তাহলে স্যার এই কয়েক মাসের প্রিপারেশন নিয়েও যে মেন্স ক্লিয়ার করা যায় তার কিন্তু উজ্জ্বল একটা দৃষ্টান্ত আপনি, ঠিক? কারণ আমার সমস্ত দর্শকদের এটাই বলতে চাইবো যে 9th February যে আমাদের প্রিলিমসটা হয়েছে, তো মেন্স আবার ইন ফিউচার হচ্ছে, কিন্তু এই সময়টাতেও তারা যদি সময়টাকে কাজে লাগায় প্রপারলি মনে হয় না তারা আটকাবে, তারা সহজেই কোয়ালিফাই করতে পারে। একদম একদম। এন্ড দেন স্যার মেন্স কোয়ালিফাই ফর ইন্টারভিউটা যদি একটু ছোট করে, ইন্টারভিউর ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, যেহেতু আমি এর আগে TCS এ কাজ করেছি, সেই জন্য কর্পোরেট লেভেলে কিছু ইন্টারভিউর আমার এক্সপেরিয়েন্স ছিল, ব্যক্তিগত একটা অভিজ্ঞতা ছিল ছিল। BCS এর ইন্টারভিউ যেটা হয় সেটা তুলনামূলকভাবে একটু ডিফারেন্ট হয়, কিন্তু যেহেতু আমি প্রথম থেকেই বলছি, যদি আমার ফোকাসটা খুব পরিষ্কার হয় এবং আমার উইল পাওয়ার থাকে, আমি যদি এই ব্যাপারে খুব মোটিভেটেড থাকি যে না আমাকে চাকরিটা পেতেই হবে, জাস্ট নট বিকজ অফ মি বাট বিকজ অফ মাই প্যাশন অর বিকজ অফ মাই সোসাইটি, তাহলে কিন্তু কোনোভাবেই ইন্টারভিউ তো আটকানোর কথা না। খুব অনেস্টলি ইন্টারভিউটা দিলে আমার মনে হয় ইন্টারভিউটা খুব একটা ডিফিকাল্ট হার্ডেল নয়।